যদি আমার জীবন শেষ হয়ে যায় মাটির মধ্যে যদি আমাকে শোয়া দেওয়া হয় আমার সব জমিন থেকে মুছে যাবে মানুষ আর কোনোদিন আজহারি বলবে না মানুষ বলবে লাশ কখন আসবে লাশের গোসল কখন হবে জানাজা কয়টার দিকে লাশের দাফন কাফন কয়টার দিকে আমি আপনি লাশ হয়ে যাব অন্ধকার কবরের ভিতরে শোয়া দেওয়া হবে কবরের ভিতরে যেদিন শোয়া দেওয়া হবে আপনি আপনার ছেলে আপনার বাচ্চার আওয়াজগুলো শুনবেন হাত্তা ইয়াসমা সিমাআন আলাই পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক এক করে চলে যাবে পায়ের আওয়াজগুলো আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনবেন একটা মানুষকে আপনি আটকায় রাখতে পারবেন না সঙ্গী বানাতে পারবেন না হঠাৎ করে কবর অন্ধকার হয়ে যাবে এমন ভাবে একটা চাপ মারবে ডান দিকের হাড়গুলো সব বাম দিকে চলে আসবে বাম দিকের হাড়গুলো সব ডান দিকে চলে আসবে এরপরে কবরের ভিতরে প্রশ্ন শুরু হয়ে যাবে খুবই কমন খুবই সিম্পল প্রশ্ন সবার জানা প্রশ্নগুলো যখন করা হবে উত্তর যখন দিতে পারবেন না হাত্তা ইয়াদরিবু দরবাতাম বিল হাদীদ লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটাবে আপনারে বুঝাইতে পারবো না ভাই কি পরিমাণ কঠিন সময় আপনার জন্য অপেক্ষা আছে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে ফায়াসিহু সাইহাতান কুল কায়নাত চিৎকার শুনে গরু বেঁধে রাখছে গরু চিৎকার করে দৌড়ে দৌড়ি সিরে চলে গেছে ছাগল বেঁধে রাখছে ছাগলটা লাফানো শুরু করছে ইল্লা সাকালাইন দুইটা সৃষ্টি শুধু শুনতে পারে না একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন এই দুইটা সৃষ্টি শুনে না এজন্য আমার আপনার কানের মধ্যে আওয়াজটা আছে আসে না আল্লাহ নবী বলেন একদিনের কবরের ভিতরের দৃশ্য যদি দেখানো যেত আল্লাহ তাদাফানু একদিনের দৃশ্য যদি দেখানো যেত দাফন কাফনের কথা ভুলে যেত কিচ্ছু আর মনে থাকতো না দাফন যে করতে হয় এটা ভুলে যেতেন একদিনের কবরের আজাবের দৃশ্য যদি দেখতে পেত আল্লাহ দেখায় নাই কেন আল্লাহ চান গোলাম না দেখে বিশ্বাস কর একদিন তোর সময় শেষ হয়ে যাবে আনলিমিটেড এক সময় তোকে দিয়ে দিব ওই পুরা সময় তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে তোর জীবনের গুনাহ খাতা মাফ করে চক্ষু শীতল করা জান্নাত যিনি দান করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াল আসর শপথ সময়ের সময় নি যিনি কসম করে সময়ের গুরুত্ব বোঝায় দিলেন সময় কত দামি আল্লাহ বোঝায় দিলেন চারপাশে সবচেয়ে দামি বস্তুর ভিতরে সময় আপনার কাছে মহা মূল্যবান আল্লাহ পাক বোঝানোর জন্য অব্যবহার করে কসমের কসম করে কসমের হরফ ব্যবহার করে আল্লাহ পাক নিজে কসম করে বোঝায় দিলেন সময়ের শপথ সময়ের কসম এই কসমটা যদি বুঝে যায় আমার জীবনটাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে আমরা কসম করি কি দিয়ে আমরা কই ফিরের নামে কসম করি আমার পিসাবের কসম জীবনে এই কাজ আমি করি না এরকম ফালতু কসম আছে না নাই পীরের নামে কসম কি কসম কথা কয় না কি কসম ফালতু কি কসম অনেকে নিজের চোখ দুইরে কসম করে হুজুর চোখটা দুইরে কসম করে কই এই কাজ আমি করিনি এই কসম কি কসম কথা কয় না কি কসম অনেকে কোরআনুল কারীম মাথার মধ্যে নিয়ে কসম করে কয় কোরআন নিয়ে কসম করে বলছি
এই কাজ আমি করিনি এই কসম মিথ্যা কসম আল্লাহ কোরআন নিয়ে কসম করতে কয় নাই ঠিক কি না বলেন ঠিক আরব দেশের প্রচলিত বিষয় হচ্ছে তারা নবীর নামে কসম করে বলে ওয়ান নবী নবীর কসম করে বলছি নবীজি যখন এটা শোনা শুরু করলেন আল্লাহ নবী বললেন ফমান কানা ইউহলিফ ফালিউহলিম বিল্লাহ কোন কিছুর নামে কসম করা যাবে না পীরের নামে মাজারের নামে মায়ের নামে বাপের নামে কোরআনের নামে এমন কি নবীর নামেও কসম করা যাবে না একমাত্র কসম করা লাগবে যার নামে তিনি কি ভাই আপনি কই যান আসতেস আমি কিন্তু একজনের কোনো ছুটি আজকের মাহফিলে দেই নাই আর ছুটি না নিয়ে কি ক্লাসরুম থেকে বের হওয়া যায় নাকি আপনারা কিন্তু একটা ক্লাসরুমে আছেন আমি কিন্তু কোনো আলতু ফালতু কথা আজকের মাহফিলে বলবো না একটি কথাও আলতু ফালতু বলার চেষ্টা করবো না ইনশাল্লাহ বলে তাহলে কসম হবে কার নামে নবীর নামে কসম করা যাবে অনেকে স্ত্রীর চোখ দিয়ে কসম করে বউ তোমার চোখ দিয়ে কসম করলাম আর মনে মনে নিয়ত রাখে চোখ গেলে যাইবো স্ত্রীটা আমার তো অসুবিধা না এই রকম কোন রকমের কোন কসম জায়েজ নাই কসম করতে হবে কার নামে আল্লাহর চাইতে বড় তো কেউ নাই আল্লাহ কসম করবে কোন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে কসম করলেন আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন সময় কত দামি শৈশবে সময়টা কেটে গেল হেলায় খেলায় যৌবনটা কেটে গেল বড় বেশি অবহেলায় জীবনের আর কি বা বাকি আছে জীবনের এই বার্ধক্য বেলা এক এক করে সময়গুলো শেষ হয়ে যাবে এক এক করে সময়গুলো ফুরিয়ে যাবে ইল্লাম তাক্তা কাতাক সময়কে যদি আপনি কাটতে না পারেন ব্যবহার করতে না পারেন সময় কিন্তু ঠিকই ফুরায় যাবে হিসাবের জন্য দাঁড়ানো লাগবে সময়টা দুই ধরনের একটার ডেস্টিনেশন একেবারে কম দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি গুনে গুনে রাখতে পারবেন মাপতে পারবেন আখেরাতের সময়টা এমন হবে আপনি মাপতে পারবেন না শুধু হিসাব দেওয়ার জন্য ময়দানে মাহশারে এক দুই দিনের জন্য নয় হিসাবের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে হিসাবের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে টকবক টকবক করে নারী বুড়ি গুলা ঘুলবে মানুষগুলা সেদিন গুনাহের মাপ অনুযায়ী গুনাহের পরিমাণ অনুযায়ী সেদিন ঘামবে কারো কারো ঘাম সেদিন টাকলো পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে ওয়ামিনহুম মাইয়াকুনু আলা হাকওয়াই কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে আল্লাহ নবী নিজে ইশারা করে দেখালেন কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে ঘামের ভিতরে মানুষগুলা হাবু ডুবু খেতে থাকবে মানুষগুলা সেদিন কোল কিনারা পাবে না ঘামের ভিতরে হাবু ডুবু খাবে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে দুনিয়ার হিসাবে আমরা যেইভাবে একদিন দুই দিন করে 365 দিন এক বছর গুনি হাজার বছর গণনা করার পরে আখেরাতের মাত্র একদিন পার হয়ে যাবে চিন্তা করেন কত লম্বা হবে সেই সময়টা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা
দুনিয়ার হিসাব যদি আখেরাতের সামনে দাঁড় করান 60 70 বছরের বিরাট লম্বা সময় আখেরাতের একটা সকাল একটা সন্ধ্যার মধ্যে ফুরায় যাবে এত অল্প সময়ের ভিতরে দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে যেই সময় নিয়ে আজকে কথা বলছি এই সময়টা দুনিয়ার সময় আখেরাতের চোখে সকাল সন্ধ্যার ভিতরে 60 70 বছর ফুরায় যাবে শুধু হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকা লাগবে 50000 বছর কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন 365 দিনে এক বছর এইভাবে হাজার বছর যখন গুনবেন আখিরাতের মাত্র একদিন পার হয়ে যাবে এমন হিসাব শুরু হবে নবীরা ইয়া নফসি বলে চিৎকার করবে সেই সময়ের কথা যখন বলছিলেন নবীজি সাহাবায়ে কেরাম শোনা মাত্র আশ্চর্য হয়ে গেলেন নবীজিকে মহব্বত ভরা কণ্ঠে বললেন ওগো নবীজি 50000 বছর কেমনে কাটাবো 50000 বছর কেমনে পার করব আল্লাহর নবী বললেন ইন্নাহু লা ইউখফফ আলা উম্মতি হাত্তা ইউখফফ মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যে অল্প সময় লাগত এই সময়ের ভিতরে যিনি আখেরাতের 50000 বছর পার করায় দিবেন তিনি কে এবার আমার প্রাণপ্রিয় ভাইদের কাছে আমার প্রশ্ন বিনয়ের সঙ্গে প্রশ্ন দুনিয়ার 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে দুনিয়ার সময়ে কতটুকু সময় লাগে 10 মিনিট সময় 10 মিনিট অনেকে বলছে 10 মিনিট তো বেশি বলে ফেলছে কয় মিনিট লাগে ভাই এখানে অনেক ইমাম সাহেবরা আছেন কারা কারা ইমাম আছেন হাত তুলে তো দেখি মাশাআল্লাহ আমার ডান দিকে ইমাম সাহেবদের বসা আলহামদুলিল্লাহ এরপরে আমার বাম দিকে বসা অনেক আইম্মা মাসাজিদ আছে চিন্তা করেন তো 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে ভাই ইমাম সাহেবরা কোন কতক্ষণ এই 7 থেকে 10 মিনিট যদি লাগায় তাহলে তো অনেকে পিছন থেকে কাশি দিয়ে দিয়ে সিগন্যাল দেবে এই ইমাম সাহেব মানে হুজুর এইভাবে নামাজ পড়ালে চাকরি বেশি দিন থাকবে না আবার ঠিক কয় ইমামের সাথে যারা এরকম মাতব্বরি করে এদের নামাজ হয়নি আরে কথা কয় না নামাজ হয় আল্লাহর হাবিব বলেন আমায়াকশাল্লাযি আইয়ারফা রাসহু ক্বাবলাল ইমাম আইউহাউইলাল্লাহু রাসহু রাসাল হিমার ইমামের আগে যারা মাতব্বরি করে মাথা উঠায় আমি নবীর বড় ভয় লাগে না জানি তাদের চেহারাগুলা পরিবর্তন হয়ে গাদার মতো চেহারা হয়ে যায় ইমামের আগে কোনো মাতবারি চলে না ঠিক কিনা বলেন মাতবারি করবেন ইমামের আগে মাসে মাসে মাঝে মাঝে কাশি দিয়া সিগন্যাল দেওয়া নামাজের পরে হুজুর এত আস্তে আস্তে নামাজ পড়ান আরো তো কিছু কাজ কাম আছে সময় আজকে আমাদের ওয়াজের বিষয় কি সবাই কোন কি শব্দ কয়টা শেষ কটা সবার কিন্তু আজকে এটা মুখস্থ করায় পরে বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ শব্দ কয়টা অক্ষর কয়টা যারা এখানে দাঁড়ায় আছে ওনারা দাঁড়ায় দাঁড়ায় কয় যে হুজুর আমরা এমনি দাঁড়ায় কষ্টের উপরে আছি আমরা ঠোঁটটা লড়াইতে রাজি না কোন লাগবো শব্দ কয়টা মাশাআল্লাহ দেখছেন কি আদব এলাকার লোকদের বলার সাথে সাথে বসে গেছে আল্লাহ যারা বসছে যারা দাঁড়ায় আছে প্রত্যেকটা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন পড়ে না আমি ভাইরে আমি বড়
আচ্ছা থাক বসে তো আলহামদুলিল্লাহ এই যে দেখছেন সবার আদব অনেক লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর শব্দ জানি কয়টা আবার কয় তিনটা এই বেজার লাগান যাবে না কিন্তু কয়টা মাশাআল্লাহ অক্ষর কয়টা এটা আমি গুইনে গুইনে কষ্ট করে রাখছি আমনে করে মুখস্থ না করে ছেড়ে দিমু এটা মনে হয় এবার কোন আয়াত কয়টা সব কত সুবহান আমগো দেশে আবার অনেকের অভ্যাস আছে একদিনে 70 80 রাকাত নামাজ পর্যন্ত পড়ে আছে না আমরা যারা দুর্বল মানুষ আমরা তো 70 80 রাকাত পড়তে পারি না তবে আজকে যদি আপনি তাফসীর শুনে যান এক এক রাকাতে 100 এক এক আয়াতে 100 রাকাতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করে দিব সুবহান এবার আসেন একটু বোঝানোর চেষ্টা করি আসরন শব্দটি আল্লাহ ব্যবহার করলেন সময়ের ভিতরে আসরন এমন একটি সময় আসর এমন একটি সময় আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বড় ক্ষণিকের অল্প সময়ের ইন্না হায়াতাকা কত্তাজুলুকা আমাদের জীবন সূর্যটা অল্প সময়ের ভিতরে ডুবে যাবে হতে পারে আজকের রাত্রিতে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে অনেক শ্রোতার জীবনে শেষ মাহফিল হয়ে যাবে জীবন সূর্যটা হঠাৎ করে একদিন ডুবে যাবে আল্লাহ বুঝায় দিলেন আসর দ্বীপ তোর জীবন সূর্যটা হঠাৎ করে একদিন ডুবে যাবে সময় ফুরায় যাবে সময়ের এককটা দুনিয়ার জীবনে বড় ক্ষণিকের হঠাৎ একদিন শেষ হয়ে যাবে ফুরায় যাবে অনন্তকাল এক সময়ের পরপারে তোকে পাড়ি জমাতে হবে সেই পরপারে পাড়ি জমানোর পূর্বে আজকের মাহফিলটাকে গনিমত মনে করেন অবশ্যই আমাকে আপনাকে সময়ের দাবি অনুযায়ী মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এই যে যারা আপনারা বসছেন এখানে আমার সামনে দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ নাই এই সময়টা ব্যয় করতে আসছেন কার জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে সময়ের দাবি অনুযায়ী গুনাহ মাফ হয়ে আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ ফেরেশতারা আপনাদের জন্য তিনটা দোয়া করতেছে সবার জন্য কয়টা তিনটা আরো আস্তে কোন কয়টা তিনটা এক নাম্বার দোয়া কোন ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم এক নাম্বার দোয়া ফেরেশতারা করতেছে আল্লাহ আপনি তো প্রতিনিয়ত জানেন কত রকমের ওয়াসওয়াসার ভিতরে আপনার গোলামরা থাকে আপনার দয়া তো প্রশস্ত আল্লাহ প্রশস্ত দয়ার ভিখারি হয়ে তারা এখানে আসছে বসছে মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় পড়াচ্ছে মাহফিলের মধ্যে এসে বসছে নিয়ত করে আল্লাহ দয়া করে আপনি তওবাকারীদের গুনাহ মাফ করে আল্লাহ দুই নাম্বার দোয়া এদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার দোয়া গুনাহ মাফ দুই নাম্বার দোয়া জাহান্নামের আগুন থেকে মাফ জোরে কোন আল্লাহু আকবার এবার কয় নাম্বার ভাই মাশাআল্লাহ কয় নাম্বার তাহলে দোয়া করে কয়টা তিনটা সবাই বলতে হবে কয়টা তিন নাম্বার দোয়া করে ওয়াদখিলহুম জান্নাতু আদিনিন আল্লাতী ওয়াআদতাহুম আয় আল্লাহ তাআলা ওয়াদা মাফিক যেই জান্নাতের ওয়াদা আপনি আপনার গোলামদের জন্য করেছেন
ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতের মালিক বানায় দেন পড়ে না আমি ফেরেশতারা দোয়া করে কয়টা আর জোরে এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার জান্নাত যেন দান করে আমি দেখছি দুইজন মুরব্বি উঠতেছেন কই যান ওমা মুরব্বি তো এখন তিনজন তিনজন উঠছে এরপরে যাওয়ার স্টাইলটা দেখছেন আপনারা আসেন তো ইনশাআল্লাহ পিছনের দিকে তাকান সুন্দর সবার মনোযোগ আছে মুরব্বি তিনজন গেছে আল্লাহ যেন যুবক তিনজনকে কবুল করে মঞ্জুর করে পড়েন আমিন এই তো মাশাআল্লাহ একজন এসে বসতেছে মুরব্বি আর আরেকজন মুরব্বি চিন্তা করতেছে কি রেহারা গেছে কি লিগা আমিও বসে পড়ি আপনারা আছেন তো ইনশাআল্লাহ বলেন সূরাটার নাম কি সবাই বলেন কি নাম সময় সব সময় একরকম থাকে না সময় সব সময় একরকম যায় না সময় কে আল্লাহ পাক দান করেন আবার সময়টা দান করার পর আল্লাহ দেখে এই সময় আপনি কেমন কাজে লাগালেন এই সময়ের দাবি অনুযায়ী কিভাবে নিজেকে গড়লেন সময় অনুযায়ী নিজেকে যদি আপনি কাজে লাগান অবশ্যই আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে মাশাআল্লাহ আমাদের কাউন্সিলর সাহেব আসছেন আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসার ভাইস চেয়ারম্যান আমি কিন্তু অলরেডি উনি আসার আগেই উনার কথা বলে ফেলছি আল্লাহ যেন ওনাকে দিনের জন্য কবুল মঞ্জুর করেন পড়েন আমিন এটা উনার মাদ্রাসা এটা মাশাআল্লাহ ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি তিনিও আসছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিক ভাইও আসছেন আল্লাহ রফিক ভাই মাশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে কবুল মঞ্জুর করেন পড়েন আমিন আজকের ওয়াজটা ঠিক আছে ওয়াজের মধ্যে কাউন্সিলররা থাকবে কি বলেন ওয়াজ তো আমাদের সবার আজকের এই ওয়াজ এটা আমার দিলে লাগতেছে একেবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাআল্লাহ করে এবার আর কোনো কথা নাই ডানে বামে সামনে পিছনে একেবারে পিনপন নীরব হয়ে কথা শুনি কারণ আমাদের এই কথাগুলো কোরআনের কথা এখন কোরআনের কথা বলার সময় কোনো কথা নাই ঠিক আছে তো নামাজে যখন কেউ দাঁড়ায় যায় তখন টুপি ঠিক করার আর কি থাকে না এই জন্য এই ডান দিকে যারা আছেন সবাই আমরা বসে পড়ব ইনশাআল্লাহ মেহমানরা চলে আসছে এখন আর কেউ দাঁড়ায় থাকবো না সবাই বসে পড়বো লিল্লাহে তাকবীর এই দেখেন সব যুবকগুলো সবচেয়ে ভালো মাশাআল্লাহ এই যুবক না থাকলে ইসলাম কেমনে আসবে দেশে মাশাআল্লাহ যুবকরাই তো আগামী দিনের আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ এই তো সুন্দর এবার আমরা মনোযোগ দিই আয়াত জানি কয়টা মাশাআল্লাহ শব্দ জানি কয়টা অক্ষর কয়টি দেখছেন মানুষে কয় যে ওয়াজের মধ্যে ওয়াজটা হয় কি একটা সুরায় কয়টা শব্দ আছে কয়টা অক্ষর আছে এটাও আপনারা ওয়াজের মধ্যে এসে মুখস্থ করছেন ঠিক কিনা বলেন তো ওয়াজের দরকার আছে না নাই এর মধ্যে প্রথম শব্দটা কি মাশাআল্লাহ কি সময় ফুরায় যাবে তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস সব সময় একরকম যাবে না সব সময় একভাবে কাটবে না সময়ের ভিতরে সময় দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কি সময়ের ভিতরে সময় দিয়ে পরীক্ষা নেবেন অনেক সময় অনেক জালেম লম্বা সময় ধরে জুলুম করবে আল্লাহ সময় নিয়ে এটা দেখবেন এরপরে যিনি ধরবেন তিনি কে আজকের এই মাহফিল থেকে জেনে নেন লা তাসুবুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ সময়কে গালি দিয়েন না
সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কি আমরা অনেক সময় কিছু হইলি কই হুজুর সময়টা ভালো যাইতেছে না এটা আর বলবেন না আজকে থেকে বলেন তো কি বলবেন না সময় ভালো যাচ্ছে না এই কথা আজকে থেকে আর কেউ বলবেন না কারণ সময়ের মালিক কে আজকে থেকে বলবেন আমি ভালো না আমার ব্যবস্থাপনা ভালো না আমার লোকজন ভালো না আমার লোকগুলো যদি ভালো হতো আমি যদি সংশোধন হয়ে যেতাম নিজে পরিবর্তন হলে জাতি পরিবর্তন হতো ঠিক কি না বলেন তাহলে গালিটা কিসেরে দিবেন না সময়ের হুজুর সময়টা ভালো না অনেক সময় দেখবেন অনেক ডাকাত নিজেরা ডাকাতি করে কিন্তু যখন রাস্তার মধ্যে আপনি বিপদে পড়ে গেছেন ডাকাতদের কবলে পড়ে গেছেন ডাকাতি করার পরে ডাকাতরা নিজেরা বলে হুজুর জায়গাটা কিন্তু ভালো না জায়গাটা তো তোদের কারণে খারাপ হইছে আরে কথা কয় না জায়গার কোনো দোষ নাই তোদের কারণে জায়গা খারাপ হয়েছে সময়ের কোনো দোষ নেই সময় সংশোধিত আছে আমার আপনার সংশোধন হলে জগৎটাকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি সময়ের ভিতরে মারাত্মক কিছু ফিতনা পৃথিবীর ভিতরে আসবে 1445 বছর পূর্বে রাসূল বলে গেছে আল্লাহর হাবিব একদিন বললেন আব্দুল্লাহ বিন ওমর নিজে বলছেন কুননা কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে আমরা একদিন বসা ছিলাম নবীজি একটার পর একটা ফিতনা ফিতনা মানে কি বলেন তো দেখি মাশাআল্লাহ একজন বলছে পরীক্ষা একজন বলছেন বিশৃঙ্খলা বলেন তো ফিতনা মানে কি অনেকে কইতেছেন হুজুর ফিতনা মানেই তো ফিতনা যেমন চেয়ার বললে কেদারা বলা লাগে না চেয়ার বললে মানুষ বুঝে যে এডি চেয়ার আর টেবিলের যে বাংলা ডাকি এটা আমি নিজেও জানি না ও চারপায়া মাশাআল্লাহ দেখছেন কারবারটা তাহলে ফিতনা বললে এটা আর বাংলায় বোঝানো লাগে না এমনি মানুষ বুঝে ফিতনা মানে কি হুজুর ফিতনা মানেই ফিতনা ফিতনা মানে কি বিশৃঙ্খলা মাশাআল্লাহ আল্লাহর হাবিব বললেন জমিনের ভিতরে বিশৃঙ্খলা আসবে বলতে বলতে আল্লাহর হাবিব বললেন আহলাস নামক একটা ফিতনা আসবে সবাই বলেন কি আবার বলেন কি জোরে কোন কি আহলাস মাদ্রাসার মাহফিল উচ্চারণ করে কোন মাখরাজ ঠিক রেখা আহলাস জীবনে এটা শুনছেন সাহাবায়ে কেরাম জীবনে কোনদিন শুনেনি আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওয়ামা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ আহলাস নামক ফিতনা আবার কি আল্লাহর নবী বললেন তাহলে শোনো হারাবুন মানে এমন ফিতনা আসবে মানুষের ভয়ে মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না ঘরের ভিতরে ঘুমাতে পারবে না মানুষ মানুষের ভয়ে ঘরের ভিতরে আসতে পারবে না লুকোচুরি করে থাকবে এমন ফিতনা সারা বাংলাদেশে থাকলেও এখানে না আসেনি এটা 1445 বছর আগে নবীজি বলে গেছে এখন কি মিলে এগুলা আরে কথা কয় না এরপরে আল্লাহর হাবিব বললেন হারবুন এই পৃথিবীর ভিতরে সংঘাত লেগে যাবে মুসলমানদেরকে মারা হবে কেমনে মারবে অন্য হাদিসের ভিতরে নবী বলছেন তারমি বিন্নাস এমন ভাবে মারবে কালো কালো পাথরগুলা মুসলমানের দিকে নিক্ষেপ করা হবে বৃষ্টির মতো পাথর মুসলমানদের দিকে নিক্ষিপ্ত হবে আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন বৃষ্টির মতো গুলি করে শহীদ করা হচ্ছে আমার সিরিয়াতে 12টা বছর ধরে মুসলমানদেরকে মারা হচ্ছে পক্ষে বলার মতো কেউ নাই
শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাপ শেষবারের মতো কোলে তুলে আদর করে দিয়েছে পক্ষে বলার মতো কেউ নাই লুটেরা ওই সন্ত্রাসীরা মুসলমানদেরকে মারবে আল্লাহর হাবিব তারপরেই বললেন তারমি বিরদ আগুন তোমাদের দিকে নিক্ষিপ্ত হবে আজ তাকায় দেখেন ইহুদিরা ইসরায়েলে বসে আমার ফিলিস্তিনে ক্ষেপণাস্ত্রগুলা নিক্ষেপ করে বোমাগুলা নিক্ষেপ করে মুহূর্তের ভিতরে আমার স্বপ্নগুলা ভেঙে চুরমার হয়ে যায় বলার মতো কেউ নাই হসপিটালের ভিতরে আঘাত করে ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেয় বলার মতো কেউ নাই প্রতিবাদ করার মতো পর্যন্ত কেউ নাই এমন দৃশ্যগুলা চোখ দিয়ে দেখি চিন্তা করেন মুসলমান হয়ে মুসলমানদেরকে নানাভাবে লুণ্ঠন করে ব্যবসা করতে দেয় না চাঁদাবাজি করে ডাকাতি করে ধর্ষণ করে মুসলমানের দেশে এমন দৃশ্য এখন আছে না না পুরাপুরি ফিতনা চলে আসছে আমি কি আরেকটু সামনের দিকে যাব খুব বেশি রাত এমনও আমি করব না এই যে কিন্তু সময় শেষ হচ্ছে ওয়াজ জানি কি নিয়ে চলতেছে ভাই হ্যাঁ সময় আহারে সময় এক সময় আমরা বাচ্চা মানুষ ছিলাম বয়সের এতটুকু এখন আস কয়দিন হায়াতে আছি কেউ জানে রসূল বলছে এই পৃথিবীর ভিতরে একটা ফিতনা আসবে ফিতনাতুস সাররা সুখের ফিতনা আসবে এক সময় আমাদের ঘরে যাও পাক করত হুজুরে নিজে কইছে আজকে এই যাও খাইতো শুনছেন এটা আবার কিন্তু আমগো মাদ্রাসার যে ইয়া সভাপতি সাহেব হেলার বাইলা তার মানে বুঝতেছেন এক সময় যাও কিন্তু আমগো বাইতে আসিল এখন আসেনি আবার কাজ এখন যাও মানে বিপদে না বললে খায় পেটের যদি খারাপ হয় কোনো কারণে যদি যাওটা খাওয়ার লাগে তাহলে খায় এখন আর যাও নাই আগে এক সময় মানুষ রুটি খাইতো বিপদে পড়া আটার রুটি আর এখন রুটি খাই মানে কি লিগা ডায়াবেটিস হইলে ওটা থেকে বাঁচানোর লাগে একটু চিন্তা করেন আমার ভাইয়েরা এক সময় ঘরে ঘরে খাবার ছিল না তিন বেলা এখন পেট পুরে আমরা খাই আল্লাহ পাক এত রিজিক দিয়েছে যেই জমিনের ভিতরে ফসল হতো একবার তিনবার এখন আল্লাহ ফসল দেন এত এত নেয়ামত দেওয়ার পরেও গোলামেরা মালিককে ভুলে যাবে আজকে তাকায় দেখেন অসংখ্য নেয়ামত পাওয়ার পরেও যাকে ভুলে গেছি তিনি কে মালিককে ভুলে গেছি ভাই আল্লাহ রসুলের জীবনীটা পড়বেন মাঝে মাঝে এটা সব মুসলমানের দায়িত্ব রসুল তো এমন ছিলেন ফজরের নামাজ পড়তে চলে যেতেন নামাজ পড়ে যখন ফিরে আসতেন আম্মা জানদেরকে প্রশ্ন করতেন ঘরে কি কোনো খাবার আছে আম্মা জানরা প্রায় দিনই বলতেন ঘরের ভিতরে কোনো খাবার আল্লাহর নবী সেহরি করেন নাই বিনা সাহরিতে রোজা রেখে ফেলতেন মুসলসল নবীর জীবনে এমন কয়েকটা মাস ছিল একদিন ঘরের ভিতরে খাবার ছিল অন্যদিন ঘরের ভিতরে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন কষ্ট করলেন এই কষ্টগুলার বিনিময়ে আমাদের সুখের জীবন দিয়ে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে চিন্তা করেন আজকেও আমরা দামি একটা পোশাক পরে এখানে বসছি বয়ান করতে আর সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইরের মতো সাহাবী উহুদ প্রান্তে যিনি শহীদ হয়েছেন সেই মুসাব বিন উমাইর রসুল বলছে এক টুকরা কাপড় আনো তো দেখি এক টুকরা কাপড় আনা কোনো মাথা ডাকলে পা বের হয়ে যায় পা ডাকলে মাথাটা বের হয়ে যায়
আল্লাহর নবী বললেন মাথাটাকে ডেকে দাও পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ডেকে দাও পায়ের মধ্যে ঘাস দিয়ে দেওয়া হয়েছে কাপড় দেওয়ার মতো কাফনের কাপড় পায় না এত সুখ এত শান্তি যিনি আমাদেরকে দিলেন তিনি কি রাসূল বলেন এরপর একটা ফিতনা আসছে কান খাড়া করে শুনেন 1445 বছর আগে বলে গেছেন এই শব্দগুলো আমার জবানের না রাসূলের জবানে ফিতনাতু দুহাইমা আল্লাহু আকবার একটু আস্তে হয়ে গেছে জোরে কর আমি জোরে বলতে বললাম এই জন্য এই আমার হাতের মোবাইলের দিকে তাকান দেখছেন সবাই এটার নাম কি এই স্মার্টফোন কার কার ঘরে নাই একটু হাত তুলে দাও দেখি নাই এটা কার কার ঘরে নাই এরকম একটা স্মার্টফোন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতগুলো এবার নামাও আমি দেখলাম এখানে 10 জন লোক হবে যার ঘরে স্মার্টফোন নাই এর মধ্যে মাদ্রাসা ছাত্র দুইজন তিনজন হাত তুলছে হুজুর আমাদের নাই মাশাআল্লাহ হাত নামাও তাহলে সংখ্যাটা কি অনেক বেশি না কম এরপরে যারা হাত তুলছে কিছু মুরব্বি লোক হাত তুলছে খবর নিয়ে দেখবেন উনার না থাকলে কি হবে উনার ঘরে ঠিকই চারটা ছেলের আছে মেয়ের আছে ঠিক না ভাই আল্লাহর হাবিব বললেন ফিতনাতু দুহাইমা আসবে লাতমা থুলাতমাতান এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনাগুলা ঢুকে যাবে ঠিক কিনা বলে এখন দেখবেন স্মার্টফোন যাদের ঘরেই আছে ইউটিউব আপনি চালাতে চান না কিন্তু ছোট বাচ্চা সে ইউটিউব ছাড়া খানা খায় না ঠিক কিনা বলেন আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন একা একা ঘরের ভিতরে বাচ্চায় বসে বসে মোবাইলের ভিতরে স্মার্টফোনে মিউজিক আর মিউজিক আনলিমিটেড বাজাচ্ছে নতুন এখন আসছে শর্টস কি রিলস দেখছেন এগো মুখস্থ ইউটিউবের মধ্যে আসছে শর্টস ফেসবুক ওলারা কয় আমরা আর কত লসে থাকবো আমরা দিলাম রিলস একদিকে চলে রিলস আরেকদিকে চলে শর্টস বাপে দেখে রিলস পোলায় দেখে শর্টস পুরা ফেসবুক আর ইউটিউব দিয়ে দুনিয়া চলতেছে ভয় পেয়েছেন এটা ফুটছে পরে ভয় পেয়েছেন দেখে ফুটেজ দিকে ভয় পেয়েছে বড় এরকম একটা বেলুন ফুললাম ফুটলে আমরা ভয় পাবো আল্লাহু আকবার বলেন এটা ফিলিস্তিনের এরকম বাচ্চারা ফিলিস্তিনের এরকম বাচ্চারা এরকম কামানের গুলি এসে পড়ে এরা একবার দেখা দ্বিতীয়বার দেখার চিন্তা না করে ইট নিয়ে ওই কামানের মোকাবেলা ইট মারে জোরে কোন আল্লাহু আকবার কি মুসলমান আর আমরা কি মুসলমান এরপরে আমি আমার দেশে খারাপ বলি বিশ্বাস করেন শত শত দেশের তুলনায় হাজার গুণ এই দেশকে আল্লাহ বেশি ভালোবাসে ঠিক কিনা বলে এই বছর আমি দুবাই গেছি ইমিগ্রেশনে পুলিশ আমারে দুষ্টামি করে হোক যেমনি হোক আমারে দেখে বলতেছে লিহিয়া কবির লুসুস কবির বড় দাড়ি জেডার এটা খারাপ বেশি আমি পুলিশের দিকে হা করে তাকায় রইলাম আল্লাহ হেও একটা মুসলিম একটু পরে ওই পুলিশে আমারে বলতেছে লেহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া যেটার অল্প অল্প দাড়ি এটা অল্প খারাপ আর লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া যেটার একবারে ক্লিন শেপ ওটা 100 100 লোক আমি চিন্তা করলাম আল্লাহ তোকে কপালে কত মা রেডি হয়ে আস ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাহফিল থেকে জেনে নেন দুহায় মা নামক ফিতনা আসবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ বের হবে ফুস্তাতু ঈমানিন এক শ্রেণীর মানুষ হবে মুমিন মারবে কাটবে নানা রকমের জুলুম করা হবে ঈমানের পথ থেকে এক চুল তারা নড়বে না বলেন আল্লাহু আকবার
আরেকটা হবে ফুস্তাতু নিফাকিন মুনাফিক দিয়ে ভরা যারা মুনাফিক দিয়ে ভরপুর হবে তারা দাজ্জালের পথ অনুসরণ অনুকরণ করবে ঠিক কিনা বলে আমি কি আরেকটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে বুঝাবো রাগ করতেছেন না তো আপনারা আমি একটু বুঝাই এইখানে যারা বসছেন অধিকাংশ মুসলিম এখন চুল কাটে ইহুদির মতো ঠিক আরে কথা কয় না ডান দিকে সুন্নাই বাম দিকে সুন্নাই ফিসুনে সুন্নাই স্টাইল কে শিখাইছে এই তো মাশাআল্লাহ যুবকে কইছে ক বাবা এটা কে শিখাইছে কথা কয় না কে মাশাআল্লাহ এক যুবক টুপি খুলে দেখাইছে হুজুর আমারটা উমরা কাটি কোন ইহুদির সাথে আমার সম্পর্ক নাই জোরে করে আল্লাহু আকবার আল্লাহ এই চুল এরকম মাশাআল্লাহ সুন্দর ইয়ান চুল দেখলে বাফে বিব্রত করে সেরাটা দেখা সেরায় বিব্রত বোধ করে বাফের চুল কাটা দেখে কয় সর্বনাশ আব্বাইরম বুড়া বয়সে কি কাটিংটা দিল হ্যাঁ আর বাফের বাফের সেরার চুল কাটা দেখে কয় যে হায়রে আমরাও তো কাটি এরকম কেমনে কাটলি তুই এরকম ইহুদিদের স্টাইল ঘরে ঘরে আছে না নাই আপনি মনে করছেন হুজুরে মনে এটা মজা করতেছে রসুল বলছে লানাল্লাহুল কাজা একটা স্টাইল আসবে কিয়ামতের আগে ডানে চুল নাই বাঁয়ে চুল নাই পিছনে চুল নাই সামনে লম্বা লম্বা চুল এই স্টাইল হচ্ছে ইহুদিদের এই স্টাইল যারা চুল কাটবে আল্লাহ লানত তাদের উপরে পড়বে এরকম স্টাইল আছে না নাই এই একজন একজনের চুল ধরে টান দিয়ে নেহ এরপরে দেখবেন কানের ভিতরে দুল হ্যাঁ এখনো ফুলাফানে নাকের ভিতরে ফুলটা লাগায় না এই স্টাইল কবে আসে আল্লাহ জানে হাতের ভিতরে দেখবেন এখন বালা পরে বালা দেখছেন দেখছেন এরপরে দেখবেন ব্রুর এখানে তিনটা কাটা দেয় একটা দুইটা তিনটা কার আছে হাত তুলে তো দেখি যাকে একজন হাত তুলে নেয় এরকম তিন কাটা দেয় আমি জি গেলাম তিন কাটার গুরুত্বটা কি তুই জানোস মহত্বটা কি হুজুর আমি তো জানি না আমি কই তিন কাটা এটা ইহুদিদের তৃতীয়বাদকে প্রমোট করা এই জন্য জন সিনা দেখবেন কয় অ্যাঙ্গুল দেখায় আরে কথা কয় না মেসি কয় অ্যাঙ্গুল দেখায় নেইমার কয় অ্যাঙ্গুল দেখায় এগুলো সব তৃতীয়বাদকে প্রমোট করা ইহুদিদেরকে যারা প্রমোট করে তারাই তিন অ্যাঙ্গুল দেখায় কয় অ্যাঙ্গুল আর দেখায় দুই অ্যাঙ্গুল কয় অ্যাঙ্গুল এই দুই অ্যাঙ্গুল হচ্ছে শয়তানের সিং আপনি তো বুঝেন না এগুলো কাকতারিও ব্যাপার না পেপসির অ্যাডভার্টাইজ দেখবেন মুসলমান নামধারী এক নায়ক সালমান খান অ্যাডভার্টাইজ করতে গিয়ে কয় অ্যাঙ্গুল দেখাইছে এগুলো কাকতালীয় ব্যাপার না এগুলো সব ফুস্তাতু নিফাকিন মুনাফিকির চূড়ান্ত রূপ আল্লাহর হাবিব বলছে কিয়ামতের আগে তোমরা দেখবা তোমরা মনে করবা ফিতনা শেষ হয়ে গেছে শেষ হবে না গাঢ় অন্ধকার হয়ে তোমাদের উপরে এমন ভাবে আসবে সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে ঠিক কিনা বলে এরপরে দেখবেন এমন মহিলা আসবে আল মারআল মুতারাজ্জিনাল মুতাশাব্বিহাতু বিররিজাল মহিলা হয়ে পুরুষের মতো প্যান্ট পরবে শার্ট পরবে সারা বাংলাদেশে পড়লেও গাজীপুরে পড়ে না কি কোন পরে কিনা দেখি কেডা চিন্তা করেন আপনি যে বাফেটা কইছেন এটার মধ্যে তো একটু শরম থাউনের কথা কে কিনা দেয় বাপ যে কিনে দিল এই সন্তানকে বাপ যে কিনে দিল সন্তানকে কেমন করে মুখ দেখাবেন তাকা দেখবেন অধিকাংশ মহিলা গুলাব এমন হয়ে যাচ্ছে আন্না নাম সব আমার নামে লিখে দেন মা বাপের নামে কিচ্ছু দিতে পারবা না স্ত্রী আপনাকে এমন কথা বলবে মা বাপের নামে এক টাকা খরচ করতে পারবা না সব আমার নামে দিতে হবে এমন মহিলা আছে না না কি কোন এরকম মহিলাও আছে সব আমার নামে খরচ করা লাগবে মহিলার কাছে নিয়ে আপনি টাকা রাখেন ওইখান থেকে নিয়ে নিয়ে আপনি খরচ করেন এরকম বেডা মানুষ সামনে হইছে দুইজনে কইছে আছে হুজুর আছে এরপরে দেখবেন মান্নান এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য ভিডিও হইলে ফুলাও খাইতো কি ঠিক এরকম কয় দিনে কয়বার দিনে কয়বার একজনে কয় 50 বার কয়
এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা বের হবে আপনি সারা দিন কষ্ট করে অফিস থেকে আসছেন বাহিরে কাজকর্ম করে আসছেন এসে বলছেন বাবুর মা এক গ্লাস পানি দিও তো কোয়া সাথে সাথে কয় আবদারার ফান্না আবদারার ফান্না একটু আগে আমনের ফুতে কয় এটা দাও জিয়ে কয় এটা দাও আমনে কোন ফানি দাও লয়া খান পানি এরম আছে আর আগের দিনে আমনে ওযুটা কইরা আইলে গামছাটা লয়া আমনে বেটিনতে খাড়াই থাকতো আমনে ঠিক কইছেন কেন জানেন আমনে রেডি এই যে দাঁড়ায় থাকতো এরকম এই এই ওয়াজ করলে এখন বেরোনির আগে অনেক মহিলারা করবে কি এটা কি ফরজ হুজুর যে কথাটা কইলো এটা কি ফরজ সহি বুখারীর হাদিস শুনেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা ভালো কাজ আপনি করলেন নিয়ত করলেন এই যে সামান্য গামছাটাই গিয়ে দিলেন ফাহুয়া হাদহু আল্লাহর নবী বলেন ওই লোকটা নামাজ পড়তে যাবে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব স্ত্রীর আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কি কবে বুঝবেন এগুলা কোন এরপরে দেখবেন কান্নানা এমন সব মহিলা বের হবে একটু সুপার মধ্যে ডেলান দিয়ে এরকম আরাম করে বসছেন হে উঠেন উঠেন সামনে কোন কে উঠতাম কি লিখে মাত্রই তো বসছি এটা আমার বাপের বাইতে দিছে ওই যে যৌতুক নিছেন যৌতুক হালাল না হারাম আস্তে কোন আস্তে বলেন যৌতুক বিলকুল হারাম এজন্য আমাদের নাই কোনো আরাম এরপরে দেখবেন হাদ্দা কাপ এটা আরো মারাত্মক কিরকম এটা এটা এত মারাত্মক এত ভয়াবহ কষ্ট কইরা গাজীপুর থেকে একটা শাড়ি কিনে আনছেন পছন্দ কইরা মনের ভিতরে কত স্বপ্ন যে আজকে স্ত্রী দেখে মনে খুশি হয়ে যাইব আপনি নিয়াখালী সামনে ধরছেন দেখছেন কি আনছি এটা দেওয়ার লগে লগে কয় আনছেন ভালোই হয়েছে কালারটা টিকত না মানে পছন্দ হয়নি এরকম আসেনি আরে কথা কয় না আছে এরপর আরেকটু সামনের দিকে যাইতাম এরপরে দেখবেন সাদ্দা কাপ এমন সব মহিলা বের হবে যেই মহিলারা কথায় 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 স্বামীর সঙ্গে ঝগড়া করবে এখন আসে না না এরপরে যেটা কমে এটাতে আল্লাহর রাস্তায় কেউ আসে টাসে কইনি একটু চুপ করে থাকেন এরপরে এমন মহিলা বের হবে বাররাকা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলে আমার তো মনে হয় অন্যগুলার চেয়ে এটা বেশি হবে আর কাউন্সিলর সাহেব যারা আছে উনাদের কাছে এটার যে বিচার যে পরিমাণ জমছে কাউন্সিলর সাহেব মারছে কয় কেডা কেডা গড়ের বিদ্যায় মারছে কত বড় সাহস এলাকায় আমার চাইতে আমার এলাকায় আমার আমি কাউন্সিলর আমার চাইতে সাহসী বেড়াটা কেডা তোরে যে মারতো এত বড় কলজা ডাকা কয় কাউন্সিলর সাহেব কি কইতাম আমার বই তো আমার মারছে এরকম বিচার আছে নি আপনার কাছে আস দেন ওনারা কি কয় আছে একটার দুইটা না এই যে আমাদের সমাজের ভিতরে ফিতনাগুলো ঢুকতেছে রসুল বলছে ফান্তাযিরুদ-দাজ্জাল দাজ্জালের অপেক্ষা করো দুহাইমা নামক ফিতনা এত গাঢ় হয়ে যাবে এই ফিতনার পরেই বড় বড় আলামত গুলা ঘটবে দশটা আলামত বড় বড় আলামত দশটা আলামত ঘটে গেলে আর পৃথিবী টিকবে না ছোট ছোট আলামত গুলা সব প্রায় ঘটে যাচ্ছে বড় আলামত গুলো এখনো ঘটে নাই আল্লাহর কাছে পানা চাই সময়ের এই সময়ে যদি পরিবর্তন হয়ে যান যিনি কবুল করে নেবেন তিনি কে ও আমার ভাইয়েরা এবার আসরের দ্বিতীয় ব্যাখ্যা শুনেন মাশাআল্লাহ কিও দেখছেন হুজুরে আগে কইছে হুজুর বারোটার মধ্যে ওয়াজ শেষ সাড়ে এগারোটায় ওয়াজ শেষ করবো এই যে হুজুরে হুজুরের নাম কি ও ওয়াজ শুরু হয়েছে মাত্র এতক্ষণ কি শুনছেন এতক্ষণ বয়ান শুনছেন
শিরোনাম আরে সর্বনাশ আরে আল্লাহ রে আল্লাহ এইরকম যদি খালি শ্রোতা হয় তো হইছে কাম লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ এই যে আপনাদের আগ্রহ আছে এটা বড় দামি আমি খুব বেশি লম্বা করব না কারণ খুব লম্বা ওয়াজ আমি করিও না পারিও না আমি তো অল্প বয়সের মানুষ আমার এলেম কালাম এত বেশি নেই অল্প এলেম থেকে যদ্দুর কথা বলা যায় কত দেখি শব্দ জানি কয়টা মাশাআল্লাহ কয়টা অক্ষর কয়টা আর কাউন্সিলর সাহেবরা কইছে কি এর অক্ষর কি এর শব্দ উনি তো আগে আইছে না কোন কি এর শব্দ হ্যাঁ মাশাআল্লাহ কোন কিসের মাশাআল্লাহ শব্দ জানি কয়টা অক্ষর কয়টা এবার কোন আয়াত কয়টা মাশাআল্লাহ কাজ হয়ে গেছে ফিতনাতু দুহায়মা নিয়ে কথা বলতেছিলাম কিয়ামতের আগে 10টা বড় আলামত আসবে একটা মালা থেকে যদি একটা পুঁতি খসে পড়ে যায় পরের গোলা পরে কেমনে হ্যাঁ মাশাআল্লাহ টপ 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 করে পড়তে থাকে সময় লাগেনি বড় আলামত আসলে আর সময় পাবেন না এখনি সময় নিজেকে শুধরে নেওয়ার এই জন্য সূরা আসর তেলাওয়াত করেছি আসরুন মানি আখের রস যে খান দেখছেননি আখরে কি কোন আমরা গেন্ডারি এটা আখ কি গেন্ডারি কি গাজীপুরের লোকেরা কয় গাজীপুরের লোকেরা কুইশাল কয় আস্তাগফিরুল্লাহ আলাজিম কি কোন গেন্ডারি কোন কি কোন আচ্ছা কুইশাল কোন গেন্ডারি কোন আখ কোন যা কোন আখরে ফেরতে দেখছেন এটারে কি কোন মাশাআল্লাহ কি কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর এই দেখেন আক হ্যাঁ আকেরে কি কোন এইভাবে যখন মাশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব লিল্লাহে তাকবীর এইরকম মেহমানদের কানে কানে ওয়াজ পৌঁছায় দেওয়া দরকার তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ ঠিক না ভাই এবার তাকান আমার দিকে এই যে গ্যান্ডারি গ্যান্ডারি যখন মেশিনের ভিতরে দিয়ে যখন রস করা হয় জুস বানানো হয় সৌদি আরবে কে ছিলেন একটা লোক সৌদি আরব জান নাই মাশাআল্লাহ একজন দুইজন তিনজন সৌদি আরবে থাকলে কি শরম নেই হাত তুলে নামার লগে লগে সৌদি আরব গেছেন সৌদি আরবে আখের রসে কি কয় দেই কেউ কইতে পারেনি না দেই একজনে পারেনি দেই কসব কোন সির কয় আসিরের দোকান মানে কিসের দোকান শরবতের দোকান আসিরের দোকান মানে কি আল্লাহ পাক বুঝায় দিলেন ও আল্লাহ সময় তোমাকে নিংড়িয়ে নেবে চিন্তা করলাম এরা কি ব্যাকুল নাকি পাঁচ বছর দিনই কাটতে চায় না প্রথম যখন গেছি আত্মীয় স্বজন দেশের জন্য কি মায়া পড়তে গেছি প্রতিদিন ছাদের উপরে উঠতাম চিন্তা করতাম আল্লাহ একটা দৌড় দিয়ে যদি বাংলাদেশে যাওয়া যাইতো একটা দৌড় দিয়ে যদি বাংলাদেশে চলে যাওয়া যাইতো কিন্তু সেই সুযোগ কি আছে কয়েকদিন গেছে হঠাৎ দেখি ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল থার্ড ইয়ার শেষ হয়ে গেল ফোর্থ ইয়ার শেষ হয়ে গেল এখন কয় আর হোস্টেলে তোমার থাকার সুযোগ নেই আমি অবাক হয়ে চিন্তা করলাম ওই যে বলছে সময় কিন্তু বেশি দিন বাকি নাই বরফ যেইভাবে গলতে থাকে আপনার হায়াত এইভাবে গলতেছে ওয়াল আসর মানে জীবন থেকে নিংড়িয়ে নিংড়িয়ে সময়গুলো বের করে নেওয়া হচ্ছে ইল্লাম তাক্তা কাতাক সময়কে যদি আপনি কাজে না লাগান সময়কে যদি আপনি ব্যবহার না করেন সময়কে যদি আপনি কাজে না লাগান সময়টাকে যদি এবাদতে কাজে না লাগান ইগতানিম খামসান কাবলা খামসিন আপনার যৌবনে আপনার সুস্থতা আপনার অবসরে আপনার সম্পদে আপনি যদি এই সময়টাকে যদি কাজে না লাগান বিশ্বাস করেন যার সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবেন না তিনি কি একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন গত ছয়টা মাস সামান্য একটা অসুস্থতায় ছয়টা মাস আমার গেছে
গত বছর মাহফিলের সময় তখন আমার কি যে কষ্টে আমার এই দিনগুলো গেছে প্রতিটা দিন যাইতো চিন্তা করতাম আল্লাহ কবে ভালো হমো আল্লাহ কবে সুস্থ হমো সাধারণ একটা রোগ সাধারণ ছোট একটা রোগ তেমন কোনো রোগী না হসপিটালের বেডে যখন আমাকে শোয়ানো হয়েছে ডাক্তার যখন চার পাশে অপারেশন থিয়েটারে নিছে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ ভাসমু কিনা আমি যখন ভয় পাচ্ছিলাম ডাক্তাররা একজন একজন বলাবলি করতেছে হুজুর এটা তো কোনো অপারেশনই না আমি চিন্তা করলাম আল্লাহ এই তো জীবন জীবনের প্রত্যেকটা কদমে কদমে সময় আপনার কাছে মহা মূল্যবান এই জন্য আল্লাহ বুঝায় দিলেন এই জন্য আল্লাহ বুঝায় দিলেন ইন্না হায়াতাকা কদ তাযুলু কামিসলি শামস সূর্যটা ডলতে ডলতে যেমন ডুবে যায় তোর জীবনটা ডলতেছে তোর জীবনটা ডলতেছে তোর জীবনটা শেষ হয়ে যাবে একদিন তুই কবরের বাসিন্দা হয়ে যাবে কবরের মধ্যে তোরে শোয়া দেওয়া হবে আজকে যদি আমি মরে যাই জীবন শেষ হয়ে যায় ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আসেন তো আপনারা আমার সাথে এবার আসেন তো দেখি সেই সময়টাকে যারা কাজে লাগাবে নামাজ পড়ে কয়জন লোক নামাজ পড়েন একটু হাত তুলেন না ভাই হাত তুললে অনেকে লজ্জা পাবে হাত তুলেন না হাত তুলেন না লজ্জা দেওয়া আমার কাজ না আল্লাহ লজ্জা দেওয়াটা আমার কত অপরাধ কে জানে আল্লাহ জানে আমার অন্যায়গুলো যদি আজকে এখানে আল্লাহ তুলে ধরে আমি মুখ দেখাইতে পারবো না আমার লজ্জায় মাথা নত হয়ে যায় একজন কেউ লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না শুধু আজকে থেকে এই কথাটা বলবো সময় কাজে লাগাবে নামাজ দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রাজি আছেন ইনশাআল্লাহ না বুঝা কই না রাজি আছেন ইনশাআল্লাহ আপনাকে পায়ে ধরে বলি আজ যদি আপনাকে কবরে দিয়ে দেওয়া হয় কবরের সময়টা এত কঠিন হয়ে যাবে কবরটা অন্ধকার হয়ে যাবে লোকটা তাকায় দেখবে হঠাৎ করে অন্ধকার কবরের ভিতরে কে যেন আলো হয়ে দাঁড়ায় গেছে লোকটা বলবে কে গো তুমি আমার ছেলে রেখে আসলাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব রেখে আসলাম তুমি কে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা নামাজ বলবে আমি তোমার আলো কবরের ভিতরে দাঁড়ায় গিয়েছি তোমার পক্ষে সাক্ষী হয়ে কথা বলছি আয় আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন আপনার গোলাম বড় কষ্ট করে নামাজ পড়েছে নামাজের সেদিনের কথোপকথনে যিনি মাফ করে দিবেন তিনি কি কথা কি বুঝাইতে পারছি ভাই আর যে লোকটা বেনামাজি বেনামাজি লোক যারা এরা ফাসেক কথা কয় না সবাই বলেন এরা কি আস্তে কোন ফাসেক মানে কি ফাসেক মানে বুক ফুলায়া প্রকাশ্যে গুনাহ করতে যাদের লজ্জা লাগে না এই লোকগুলা ফাসেক এই লোকগুলা কি অনেকে দেখবেন বুক ফুলায় একটা থাপ্পড় দিবেন ক্ষমতার জোর দেখাইলেন আপনি একজন একটা থাপ্পড় দিয়েই দিলেন আপনি জানেন উহুদ পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলেন জোরদার করবেন এর চাইতে কয় গুণ পাবেন অনুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের দিন আল্লাহ কান্দের উপরে ইটগুলা উড়াই দিবে উঠ ল সেদিন কোন জালেমকে এক সুতা পরিমাণ সাপ দেওয়া হবে না ঠিক কিনা বলেন এইজন্য যারা আমার সামনে বসছেন এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিন না রাসূল বলছে ওয়া কানা মা ফিরাউন ওয়া কারুন ওয়া উবাই বিন খলফ ওয়া হামান যেই লোকটা বেনামাজি হবে ওই লোকটা ফেরাউনের সঙ্গে কারুনের সঙ্গে হামানের সঙ্গে উবাই বিন খলফের সঙ্গে জাহান্নামী হবে এদের সঙ্গে থাকতে চাননি জোরে কোন চাননি আরো জোরে কোন চাননি
এরপরে কবরটা কিরকম হবে গুটগুটে অন্ধকার অন্ধকার আর অন্ধকার এর মধ্যে হাতুড়ি দিয়ে পিটাবে লাইসালাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা তার কবরের ভিতরে কোনো আলো নাই কবরের ভিতরে কোনো সাক্ষী নাই কবরে তার পক্ষে কথা বলার মতো কেউ নাই বলেন আল্লাহ maaf করুক পড়েন আমিন আমিন নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন আমার দ্বিতীয় আয়াতের দিকে আমি যাই বাকিগুলা খুব অল্প সময় হয়ে যাবে প্রথম সময়টা বুঝছেন বাকিটি বেশি সময় না 5 7 মিনিট সময় লাগবে এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমরা সুন্দর টাইম আছে ইন্নাল ইনসানা লাফি খুসর সব মানুষ ক্ষতির ভিতরে আছে বিশেষ ভাবে মানুষ ক্ষতির ভিতরে পড়ে চার কারণে কয় কারণ আরো আস্তে কোন আরো আস্তে এক নাম্বার কারণ হচ্ছে যখন মানুষের একটু টাকা হয় মান্নি আতামাদ আলা মালিহি কল্লাত একটু যখন টাকা হয় টাকার গরমে মানুষ অহংকার করে ক্ষতির ভিতরে পড়ে যায় ঠিক কিনা বলে দুই নম্বরে ওমান্নি আতামাদ আলা নাসি মাল্লাব চার পাশে যখন কিছু লোকজন হয়ে যায় অনেক সময় এই লোকজনের কারণে মানুষ জালেম হয়ে যায় বড় বড় ক্ষতির ভিতরে ওই লোকটা পড়ে যায় ঠিক কিনা বলে তিন নাম্বার ওমান্নি আতামাদ আলা আকলিহি দল্লাহ একটু জ্ঞান হলি অনেকে মনে করে আমার চাইতে জ্ঞানী কে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা শুরু করে দেয় ঠিক কিনা বলে তাহলে ক্ষতির ভিতরে পড়ে কেমনে জ্ঞান একটু হইলি অনেকে ক্ষতির ভিতরে লাফায়া পড়তে চায় গত বছর একজন লোকের জালায় হুজুররা অতিষ্ঠ হয়ে গেছিল সারাটা ক্ষণ তিনি হুজুরগো বিরুদ্ধে বসে এই মোল্লারা আসেন আপনাদের লগে বাহাস হবে আমি চিন্তা করলাম পাগলারে যে আল্লাহ কি মাইটটা দিবে সারা সকাল লোকটা কইছে বাহাস বাহাস রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস এখন তো সব শেষ চিন্তা করেন এই জন্য আকল দিয়ে আল্লাহর সাথে পাঞ্জা লড়তে যায় না ঠিক কিনা বলেন ওমান নিয়াতামাদ আলা সুলতানিহি দাল্লাম চার নম্বরে ক্ষমতা পেলে অনেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় ক্ষতির মধ্যে পড়ে যায় মুমিনের কাজ হচ্ছে ওমান নিয়াতামাদ আলাল্লাহি ফালা কল্লাব ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা শুধু যদি আল্লাহর উপরে আপনি নির্ভর করেন আপনাকে কোনোদিন ক্ষতির মধ্যে পড়া লাগবে না সর্ব অবস্থায় যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কি এখন আল্লাহ পাক বলছেন সব মানুষ ক্ষতির ভিতরে কেউ টাকা দিয়া গরম দেখাচ্ছে ক্ষতির ভিতরে আছে কেউ লোকজন নিয়ে চারপাশে এত লোকজন এজন্য ক্ষতির ভিতরে পড়ে গেছে কেউ আকল এত বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে আকল ব্যবহার করা শুরু করছে সে ক্ষতির ভিতরে পড়ে গেছে কেউ একটু ক্ষমতা পেয়ে ক্ষতির ভিতরে পড়ে গেছে ক্ষতি থেকে বাঁচার জন্য শেষ চারটি ফর্মুলা দিয়েছেন কে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার ফর্মুলা ইল্লাল্লাযীনা আমানু ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ঈমান আনা লাগবে কার উপরে আল্লাহ এবং তার রসুল জোরে কোন আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ এবং রসুল এখানে একটা পরিষ্কার কথা জেনে রাখা দরকার কওলান ওয়া ফিআলান ওয়া আকীদাতান শুধু মুখে আপনি বললেন আমি বড় ইমানদার আমি বড় পরহেজগার মুখে বললে ইমানের দাবি সত্য হবে না ফেলান কাজে পরিণত করা লাগবে আপনি মুখে অনেক বড় ইমানদার নিজেরে দাবি করেন নামাজের খবর নাই এমন আছে না নাই আকীদাতান মানে বিশ্বাস ঠিক করা লাগবে আপনি মুখে বললেন আমি ইমানদার আমি নামাজ পড়ি মুখে বললেন আবার গিয়ে মাজারের সামনে সেজদায় পড়ে গেলে এমন অনেক মুসলমান আমার দেশে আছে না না তাইলে বিশ্বাসে আপনি মুসলমান হইতে পারেন না আর আমাদের দেশে এরকমও মানুষ আছে ডাইরেক্ট তারা বলে যদি বেদাত করতে করতে লাগে জাহান্নামে যাব কে কে জাহান্নামে যাবেন হাত তুলে দেখাবেন আপনারা একজনও হাত তুলেন নাই
এবারে একজনে হাত তুলেন নাই কইছি এরপর একজনে উঠাইছ আল্লাহ মাফ করুক না বুঝা উঠাইছ ও সাজ্জাদরে আবার ডাক দিছে একজনে কেডাইডা কারবটটা দেখছেন আমরা আছেন তো যদি সাজ্জাদ কেডা দেই ও মানে সাজ্জাদে ওই দিক দিয়ে হাত আছে এইজন্য বসতে কইছেন না ঠিক আছে এখন আর কইন না কিছু এবার সবাই কন্ঠ দেখি আমলটা সত্য হবে কখন মুখে বলবেন সাথে সাথে করবেন আর আকীদা পরিষ্কার করা লাগবে সব কিছু দিতে পারেন কে আমরা যদি মনে করেন আপনি ফিরে আপনারে দিছে ঈমান ঠিক হয়নি ঠিক কিনা বলেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ একমাত্র শুধুমাত্র যখনই চাইবেন এই বিশ্বাস নিয়ে যাবেন যিনি দেওয়ার জন্য একমাত্র মালিক তিনি কে হর হামেশা ও দেনে কো তৈয়ার হো আওয়ার জোনা মাঙ্গে উসসে ও বেজার হো দুনিয়ার জীবনে সমস্ত মালিক একবার দুইবার তিনবার দেয় চতুর্থবার চাইলে পরে বেজার হয়ে যায় আর আমার একজন মালিক আছে একবার দুইবার না হাজার বার লক্ষ বার না কোটি বারও যদি আপনি চান বেজার হন না না চাইলে যিনি আপনার উপরে বেজার হন তিনি কি এই জন্য সবকিছু চাবেন কার কাছে তাইলে ইমান ঠিক থাকবে ইমানের মধ্যে গুণ ধরেন ইমানের মধ্যে গুণ ধরেন এরপরে ও আমিলু সালেহাত আমলে সালেহ করবেন আমলটা সালেহ হয় কখন মনোযোগ আছে আপনাদের আর পাঁচ সাত মিনিট লাগবে মনোযোগ আছে এবার আমার দিকে একটু তাকায় থাকেন আমলটা সালেহ হয় কখন আমি দেখছি সবার মনোযোগ থাকলেও পিছনে দুইজনের মনোযোগ নাই এই দুইজন একজন একজনের লয়ে কথা কয়ে যাওয়ার চিন্তা করতেছে চিন্তাটা কর এরপর যাই যায় এ তো লগে টাই পড়ছে মাশাল্লাহ মাশাআল্লাহ এরপরে বয় না দেহ গাজীপুরে ফুলাবান তো এরপরে যাই যায় আচ্ছা আমি দেখি আজকে এরা করে ডাকি কারবারটা দেখছেন আমরা আসেন তো ইনশাআল্লাহ যা খেরা দুইজন গেছে একজন আবার আইসা পড়ছে মাশাআল্লাহ আসেন গেটে লাইনে যে দাঁড়ায় আছেন আসেন এরপরে আয় না হ্যাঁ বুঝতেছে না যে হুজুরে আমারে কইতেছে সাদরওয়ালাটা হ্যাঁ মনে করছে হুজুরের চোখে চশমা দিয়ে রাখছে তো হুজুর মনে দেয় না এটা এমনি পড়ছি আর কি অনেক সময় পোকা টোকা আসে তো এই জন্য পড়ছি লিল্লাহে তাকবীর আমলটা নেক হয় কখন একটু শুনে না বস্তা বড় আমল করে লাভ হয় না নেক হয় কখন মাউদি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও তাকরিরিন أو صفة خلقية أو خلقية حقيقة أو حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام لومبا تاربي بول سيور تكي الله نبي جي كاز جيبا بي كورسن جيبا بي بولسن جيبا بي رسول خوشي حسن جيبا بي رسول غمائسن যেভাবে ঘুম থেকে জাগ্রত হইছেন যেভাবে পথ চলছেন যেভাবে রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর নবীর চুল মুবারক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরা জীবন পুরা চলন বলন পুরা কথন সবগুলা উম্মার জন্য অনুকরণীয় জোরে করে আল্লাহু আকবার এটার বাইরে চলার কোনো সুযোগ নেই অনেকে গিয়া ফিট ধরছেন ক্লিন শেপ হ্যাঁ কথা কয় না একটা দাঁড়িও নাই পীরের মুখে আবার কয় আছে দূরবীন দিয়ে তাকাইলেও পীরের মুখে কোনো দাঁড়ি নেই হেরম পীরে গিয়ে আপনি পীর বানাইছেন পীর এরপরে দেখবেন আমাদের দেশে আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ ঘুরা মানুষ প্রত্যেকটা বছর টাকার কারণে না আল্লাহ ঘুরায় কে প্রত্যেকটা বছর আল্লাহ তাআলা অনেকগুলো দেশে আমাকে সফর করার সুযোগ দেয় আরব দেশগুলা তন্ন তন্ন করে আমি ঘুরি সফর করি দেখার জন্য
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমি প্রায় সময় মিলাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তুমি যদি জাহান্নামী কোন লোক দেখতে চাও, উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম, ওই লোকের দিকে তাকায় দেখো, ওই লোকটা জাহান্নামী লোক যে নিজে একলা বসে থাকে, চারপাশের লোক ঘরে দাঁড় করায় রাখে। এইজন্য আমি ওয়াজের মধ্যে একটা লোকেরও দাঁড় করায় রাখতে চাইনি, যেই যাইতে নিজে তারে কই বসেন। কেন খুশি জানেন? কারণ আপনি নিজে সুফার মধ্যে বসে ওয়াজ করবেন, চারপাশের লোকগুলা কষ্ট করবে, এটা ইসলাম সমর্থন করে না। অথচ আমাদের দেশে বিভিন্ন ভণ্ড দরবারে গিয়ে দেখবেন ফিরের সিয়ার সাত পর্যন্ত গিয়া ঠিকস কথা কয় না, সিংহাসনের মধ্যে বসছে, ফ্যাটটা এখানে, যেই বাগি হোক এরকম তো একটার দুইটা না, একটা তো শেষ। আমি মনে করছি এত বছর বাঁচলো কেমনে, এর প্যাডের যে সাইজ ছিল এর আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো এইরকম হালত যখন পীরদের, নিজে একলা বৈশা থাকে, চারপাশের লোক দাঁড় করায় রাখে, এটা চরম বেয়াদবি। যত লোক আছেন জীবনে, জীবনের একটা ভদ্রতা, একটা ম্যানার, একটা আদর্শ হচ্ছে এই, আপনি নিজে যখন বসবেন আরেকটা লোকের আপনি বলবেন ভাই আপনিও বসেন, এটা হচ্ছে ভদ্রতা। এটা কি? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমলে সালেহ বোঝার চেষ্টা করেন, যেই কাজ রসুল করেছেন, করতে বলেছেন, সমর্থন দিয়েছেন, ওই কাজ করব। যা রসুল বলেন নাই, করেন নাই, সমর্থন দেন নাই, ওই কাজ বস্তা ভরে করলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে। মক্তবের মধ্যে একটা ছোট্ট হাদিস পড়ায় আখলিস, মাশাল্লাহ বলেন তো, মাশাল্লাহ বাবা তুমি একটু দাঁড়াতে দিয়ে বাজান। আচ্ছা কন্দ দেখি এই বাচ্চার বয়স কত? কত বাবা? ছয়, দশ, মাশাল্লাহ। আচ্ছা ছয় বছরের কি আছে দেখি, এই হাদিসটা পারো, ছয় বছরের একজন বাচ্চা। আচ্ছা তুমি কো, অসুবিধা নেই, তোমার দশ বছর কি আছে, জোরে কত দিই, লিল্লাহে তাকবীর, মাশাল্লাহ। বস বস, এই যে ছোট বাচ্চা হাদিসটা কি কইছে শুনছেন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ কন্যা, ছোট বাচ্চা যে হাদিসটা কইছে, এই মাদ্রাসায় যারা এরকম পড়ে, ছোট ছোট বাচ্চা এই যে মক্তবে পড়ে দেখেন, এই মক্তবের বাচ্চারা এই সুন্দর সুন্দর হাদিসগুলো মুখস্থ করছে, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াইবেন। এই আখলিস দিনাকা, দিনটারে যদি খালি খাঁটি করতে পারেন, এরপরে কি কোন আমালুল কলিল, এটার অনুবাদ করণ লাগেন, এটা সবার মুখস্থ, আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাগুলা করে ফেলেন, আজকে যদি তওবা করতে পারেন, অল্প অল্প আমল করে তওবা করলেন, এমন আল্লাহ বানায় দিবে, আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কেমন যেন আপনার কোনো গুনাই ছিল না, একেবারে গুনাগুলা মুছে দিয়ে যিনি কবুল করবেন তিনি কে। আমি শেষ দিকে চলে আসছি, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সব, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যখনই আপনি হকের দাওয়াত দিবেন সবর করা লাগবে, হক কথা বলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন আপনার উপর আসবে, যখনই জুলুম নিপীড়ন আসবে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমরা তো জুলুম নির্যাতন আসলে মনে করি আল্লাহ মনে আমার উপরে রাগ করছে, একটু অসুস্থ হইলে মনে করি আল্লাহ মনে খুব বেজার হয়েছে, সবসময় আল্লাহ বেজার হয়ে আল্লাহ রোগ দেন না, রোগ যখন আল্লাহ দেন, আপনি যখন উহ শব্দটা উচ্চারণ করেন, সহি মুসলিমের হাদিস, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গামমিন হাত্তা শাওকাতি ওয়াশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া।
আল্লাহর নবী বলেন যখন মুসলমান বিপদে পড়ে যায় মুসিবতের ভিতরে পড়ে যায় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এমন কি শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায় উহ শব্দটা যখন উচ্চারণ করে গুনাহ খাতা maaf করে জান্নাতের দরজা যিনি মুমিনের জন্য বুলন্দ করে দেন তিনি কে আল্লাহ তাহলে বোঝা যায় এই মাহফিলে যারা বসছেন যদি আল্লাহ কোনো হক কথার কারণে পরীক্ষা দেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্য ধরে ওই হকের পক্ষে বাতিলের বিপক্ষে মোকাবেলা করবেন ধৈর্য নামক অস্ত্র দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় পার হয়ে গেছে আমি পুরা তুর পাহাড়ে কয়েকবার উঠছি আলহামদুলিল্লাহ আল্লাহ উঠেছে এই তুর পাহাড়ে আমি গিয়ে তাকায় চিন্তা করতাম আল্লাহ কেমনে নবী মুসা আলাইহিস সালাম এই দুর্গম পথ পাড়ি দিয়ে গেছে ওইখান থেকে মাদায়েন পর্যন্ত চলে গেছে আল্লাহু আকবার কত লম্বা পথ 10টা বছর কাটাইছে ফিরে আসার পরে ফেরাউনের কাছে গেছে দাওয়াত দিতে ফেরাউনের কাছে যখন দাওয়াত দিয়েছে ফেরাউন তো বিশ্বাস করবেন অবিশ্বাসী মানুষ ছোট্ট একটা লাঠি হাতে এই লাঠি আল্লাহ মুজিজা হিসেবে দিয়েছে আর বগলের নিচে হাতটা যখন এইভাবে দিয়ে হাতটা যখন বের করত আপনি আমি বের করলে কিছু হইছে নবী মুসা আলাইহিস সালাম যখন এইভাবে নিয়ে যখন বের করত পুরাটা হাত সাদা হয়ে শুভ্র হয়ে সামনের দিকটা পুরো আলোকিত বানায় ফেলতো জোরে কোন সুবহানাল্লাহ এটা দেখার পরেও ফেরাউনের মন নরম হয়নি ফেরাউন কত তো বড় জাদুকর পাশের লোকগুলা সব জাদুকর যারা ছিল তারা সব সেজদায় পড়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী নিজের পুণ্যভূমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় সফর করলেন 10টা বছর আল্লাহর নবী তিনিও সফর করলেন হিজরত করলেন দ্বীনের জন্য কুরবানি দিলেন এই কুরবানির নাজরানা মালিক কবুল করলেন যিনি 10টা বছর আত্মত্যাগ আর কুরবানির কারণে মক্কা বিজয়ের মতো ইতিহাস রচিত করে দিলেন তিনি কে এজন্য হক কথার পরে সবর করা লাগে আল্লাহর নবী সেদিন যদি চাইতেন কচু কাটা করে ফেলতে পারতেন মক্কা বিজয়ের দিনে নবীজি সেদিন কোনো প্রতিশোধ নেন নাই আল্লাহর নবী সেদিন বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের দিনে কোনো প্রতিশোধ নাই আনতুমুত্তলাকা সদ্য প্রসূত শিশু বাচ্চা নবজাতক শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসা মাত্র তার যেমন স্বাধীনতার কোনো চিন্তা করা লাগে না আজ থেকে তোমাদেরও কোনো চিন্তা নাই আমি রসূলের কোলে মুসলমানদের কাছে মুসলমানদের কোলে তোমরা নিরাপদ থাকবা নিশ্চিন্তে ঘুমাবা কেউ তোমাদেরকে হামলা করবে না জোরে করে আল্লাহু আকবার আমি তো বলি আমার বাংলাদেশে হিন্দু ভাইদেরকে আমরা যে সম্মান দিয়েছি যে ইজ্জত দিয়েছি এটা তারও দেশ কিন্তু তার পূজার সময় মুসলমান রাত জেগে পাহারা দেয় ঠিক কিনা বলেন তাদেরকে আমরা মহব্বত করি ভালোবাসি আমাদের দেশের নাগরিক তারাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে কারো ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো ইসলাম আমাদেরকে এটা শেখায় এই মাহফিলে যারা আমরা বসলাম কয়টা আয়াতের তাফসীর শুনাইলাম আপনাদেরকে ভাই সবাই বলেন কয়টা শব্দ কয়টা অক্ষর কয়টা 70টা অক্ষরে জলজল ভাষ্য সত্যপূর্ণ মহিমান্বিত আয়াত তিন তিনটা আয়াতে জলজল ভাষ্য সত্যপূর্ণ মহিমান্বিত আয়াতে কারিমা দ্বারা সন্নবেশিত হওয়া তিন তিনটা আয়াতে 14টি শব্দতে 70টা অক্ষরে আল্লাহ তাআলা যেই সূরাটা সাজিয়ে দিয়েছেন সময়ের নামে আমরা সময় নিয়ে শুরু করছিলাম মনে করছিলাম বেশি সময় আলোচনা করব না তাও লম্বা হয়ে গেল আমার অনেক মেহমান বৃন্দ আজকে তারা এসেছেন মাহফিলে আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করে মঞ্জুর করে পড়েন আমিন মুনাজাত না করে আমরা যাব না কথা দিতে পারেন কারা কারা মুনাজাত করে যাব একটু হাত তুলে তো দেখি দুইজনে হাত তুলছে কিন্তু আড়ার উফরে মাশাআল্লাহ আপনারা মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ
আজকে যেহেতু সাইয়্যিদুল আইয়ামে আছি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বার জি আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনে যাব ইনশাআল্লাহ বলে বাস এখন দুইজন উঠছে যুবক মানুষ তোমরা যদি একটু পরে উঠো কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর আজকের এই মাহফিলে আপনাদেরকে আমি পাঁচটা করণীয় সম্পর্কে বলবো সময় কাজে লাগানোর পাঁচ করণীয় কয় করণীয় একটু হাত উঠায় দেখান কয় করণীয় মাশাআল্লাহ এখন পিছনে একজনে যাওয়ার চিন্তা করছিল উনি চিন্তা করছে অন্তত পাঁচটা দেখায় যাই বাড়ি যেতে যেতে শুনবো এই সিস্টেম নাই কিন্তু কয় করণীয় এবার হাতগুলো নামান কয়টা করণীয় পাঁচ করণীয় এবার হাত নামান এক নম্বরে আজকের এই মাহফিলে পাঁচ করণীয় আমল যদি করতে পারে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গী বানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ নবীর জীবনে কোনোদিন দেখিনি আজকে একটু মন নিয়ে মহব্বত নিয়ে আজকে এখানে বসছি নবীজির সঙ্গে যেন জান্নাতটা পাই প্রথম আমল কাসরাতু সুজুদ অধিক পরিমাণে সেজদা করবেন জোরে কোন আল্লাহ আকবার কি করবেন জোরে কোন কি করবেন অধিক পরিমাণে রসূলের একজন আদরের সাহাবী ছিল মাত্র 11 বছর বয়স নাম রবিআ বলেন কি নাম সবাই বলেন কি নাম বয়স কত দেখি 11 বছরের কারা কারা আছেন এখানে একটু হাত তুলেন তো দেখি একজনও নাই 10 বছরের একজন পাইছি এই যে 11 বছর লিল্লাহে তাকবীর এবার হাদিসটা শুনে 11 বছরের সাহাবী যারা মক্কা মদিনায় গেছেন মদিনায় যারা গেছেন আপনারা দেখবেন রসুলের সবুজ গম্বুজটার পাশে সিলভার কালার গম্বুজ আছে দেখছেন না আপনারা এখানে সাহাবাই কেরামের মধ্যে যাদের ঘর ছিল না বাড়ি ছিল না খাওয়ার জায়গা ছিল না তারা থাক এতিম সাহাবী রাবিয়া এতিম সাহাবী রাবিয়া ওই জায়গার মধ্যে মা নাই বাপ নাই খাবারের কোনো ব্যবস্থা নাই তিনি সেখানে থাকতেন আল্লাহর নবীর আদরের সাহাবী রবিয়া যার নাম সেই সাহাবী নবীজির এত আপন ছিল রবিয়া তিনি নবীজির ঘরের সামনে দরজার সামনে দাঁড়ায় থাকতেন একটু পানি নবীজির জন্য দিবেন অজুর পানি ডাগায় দিবেন সেই সময় পানি আনতে হইতো 4 কিলোমিটার দূরে গিয়া জোরে কোন আল্লাহু আকবার নবীজির একটা কূপ ছিল বিইরে গার্স নবীজি স্বপ্ন দেখলেন এটা আপনার কূপ নবীজি ঘুম থেকে উঠে ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন কূপের পানিটা আল্লাহ পাক মিষ্টি বানায় দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আজ অবধি সেই কূপ এখনো মদিনায় আছে ওইখান থেকে পানি নিয়ে আসতো সাহাবী এসে নবীজির ওজুর ব্যবস্থা করে দিতেন নবীজি ওজুটা করেই সাহাবীর জন্য মন ভরে দোয়া করবেন নিয়ত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আচ্ছা আমার কাছে কিছু একটা চাও তো রবিয়া সবাই আমরা একটু মনোযোগ দিই ভাই সবাই আমরা একটু মনোযোগ দিই এই কথাগুলো কোরআন হাদিসের কথা বাস আপনারা আসুন তো ইনশাআল্লাহ বলেন কি নাম সবাই বলেন কি নাম বয়স কত এই তো মাশাআল্লাহ শ্রোতাদের মনোযোগ একেবারে 100% আছে রবিয়া বয়স কত 11 আল্লাহর নবী বললেন রবিয়া কিছু একটা আমার কাছে চাও আল্লাহর নবী যখন চাইতে বললেন রবিয়া শুধুমাত্র বললেন নবী যে আর কিছু চাই না মুরাফাকাতুকা ফিল জান্নাত আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো বলেন আল্লাহু আকবার বয়স কত মাশাআল্লাহ আমাদের মেয়র মহোদয় আসছেন 2 মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এর মধ্যে চালিয়ে যেতে থাকি তাহলে সাহাবীর নাম কি রবিয়া বয়স কত 11 বছর শুধু রসূল বলছে আচ্ছা ঠিক আছে এখন কিছু একটা চাও বলছে নবী এখন কিছুই লাগবে না নগদ কিছু চাই না ঘর নাই বাড়ি নাই খাবার নাই তারপরেও বলেন নগদ কিছু লাগবে না নবী আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন মুরাফাকাতুকা ফিল জান্নাহ জান্নাতে যেন আপনার সঙ্গে আমার জায়গা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী 1445 বছর আগে
সারা দুনিয়ার লোকদের জন্য নবীজি বলে গেলেন শোনো সাহাবী ফাইন্নি আলা নাফসিকা বিকাসরতি সুজুদ অধিক পরিমাণে সিজদা করে আমাকে সহযোগিতা করো আল্লাহ নবী যত মত অধিক পরিমাণ সিজদা করবেন আজকের মাহফিল থেকে দুই রাকাত করে নামাজ পড়ার নিয়ত করবেন এই দুই রাকাত করে মাসনা 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 আট রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত যারা করবেন যদি না পারেন দুই রাকাত মাত্র পড়বেন এরপরে পারলে চার রাকাত পড়বেন এরপরে পারলে ছয় রাকাত পড়বেন এরপরে পারলে আট রাকাত পড়বেন যদি আপনি উঠতে না পারেন সাড়ে দশটার সময় আপনি ঘুমাইতে গেছেন দুই রাকাত পরে ঘুমান বারোটার সময় দুই রাকাত পরে ঘুমিয়ে যান আপনার আমার জন্য সাফাতের নবী বিশ্ব নবী আমার আল্লাহ নবীর সঙ্গে অধিক পরিমাণে সেজদার জন্য যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এক নাম্বার আমল এবার আসেন দুই নাম্বার আমল কি দুই নাম্বার আমল হচ্ছে দুই নাম্বার আমল আপনি আমি যারা মাহফিলে বসছি এতিমদের জন্য মাথায় হাত বুলাই দিব অভিভাবকত্ব গ্রহণ করব মাশাআল্লাহ আমাদের মেয়র মহোদয় তিনিও চলে আসছেন আমাদেরও বয়ানের একেবারে শেষ পর্যায়ে আমরা আছি আল্লাহ যেন মেয়র মহোদয়কে কবুল মঞ্জুর করেন পড়ে না আমি সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জি মাশাআল্লাহ মেয়র মহোদয় আলেম প্রিয় মানুষ জানেন এটা আপনারা আরে কথা কয় না জানেন উনি আলেম প্রিয় মানুষ ওনার চেহারাটা দেখতে যেমন সুন্দর ভিতরেও এরকম সুন্দর আলহামদুলিল্লাহ কিছু লোক থাকে বাহিরে সুন্দর ভিতরে কালা কালা ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ আমরা এটা আমি একা আলেম বলতেছি এরকম না এরকম সব আলেম বলে যেই লোক আলেমদেরকে ভালোবাসে আপনি বুঝবেন এই লোকটা আলিমুন মুস্তামিলুন ইলমাহু আলেমদেরকে মহব্বত যে লোকটা করে এই লোকটা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল হবে ইনশাল্লাহ বলে এজন্য আমার ভাইরে বলবো উনি যেন এটা সম্পদ মনে করে আলেমদেরকে যেন আরো বেশি মহব্বত করে উনি কিন্তু সব আলেমদেরকে মহব্বত করে কাছে থাকে আলেমদেরকে নিয়ে গাজীপুরে একবার উনি সমাবেশ করছে জানেন আপনারা এটা আরে কথা কয় না জানেন এরকম আসেনি দুনিয়াত নজির আরো তো মেয়র বুড়ি বুড়ি আছে বাংলাদেশে তো উনি এগুলা মাঝে মাঝে দেখান এগুলো যেন দৃষ্টান্ত হিসাবে থেকে যায় মানুষ যেন কলিজা থেকে দোয়া করে আল্লাহ যেন আমার ভাইকে পুরোপুরি দিনের জন্য কবুল মঞ্জুর করেন পড়ে না আমিন আমার ভাইয়েরা দুই নম্বরে আজকের এই মাহফিলে বলতে চাই এক নম্বরে অধিক সেজদা দিবেন নবীজির সঙ্গে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ বলে দুই নম্বরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন আমি কথা শেষ করে ফেলতেছি দুই এক মিনিট সময় লাগবে দুই নম্বরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন এর ওয়াজ আজকে করে ফেলছি ঘুম আসতেছে না হঠাৎ ঘুম ভেঙে গেছে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন মিশরে পড়াশোনা করছি এরকমও দেখছি একেবারে রক্তারক্তি লড়াই লেগে গেছে একজন আরেকজনকে বলছে সাল্লু আলা নবী নবীজির নামে দরুদ শরীফ পড় সাথে সাথে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মাটির মতো ঠান্ডা হয়ে গেছে এই জন্য দরুদ শরীফ পড়বো তো ইনশাল্লাহ দরুদ শরীফ যারা পড়বেন নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবেন জোরে করে ইনশাআল্লাহ তিন নম্বরে যতজন আজকের এই মাহফিলে বসছেন প্রত্যেকে নিজ দায়িত্বে আপনার দুইটা মেয়ে আছে কয়টা অথবা উখতান মানে দুইটা বোন আছে মানুষের মতো মানুষ বানাবেন অথবা একটা মেয়ে আছে তারে মানুষের মতো মানুষ বানাবেন রসুল বলছে আনা ওয়া হুয়া আমি আর ওই লোকটা ঠিক এই দুইটা আঙ্গুল যেভাবে সাব্বা বা রুস্ত যেভাবে কাছাকাছি এইরকম জান্নাতে কাছাকাছি একসঙ্গে থাকবো জোরে কোন সুবহানাল্লাহ এই হাদিসটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে কি রে যাদেরকে আল্লাহ ছেলে দিছে তারা কি করবে পরে যখন মিশরে আমি একদিন আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম উস্তাদ তাহলে এটার ব্যাখ্যাটা কি মেয়েদেরকে পারলে যদি এইভাবে রসুলের সাথে থাকে ছেলে পারলে কি হবে তখন উস্তাদ বলতেছে তুমি যখন হাদিস পড়বা দেখবা সব নফল নামাজের ব্যাপারে ফজিলত বর্ণিত হয়েছে তার মানে কি ফরজ বাদ দিয়া
বেটা মানুষ হইতেছে ফরজের মত জোরে কোন আল্লাহু আকবার এইজন্য আপনার ছেলে থাকুক মেয়ে থাকুক মানুষের মত মানুষ বানান রাসূলের সঙ্গে এক সঙ্গে আল্লাহ জান্নাতি বানাই দিবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার আমল অধিক পরিমাণে সেজদা দুই নম্বরে আমল যতজন এখানে বসছেন দুরূদ শরীফ বেশি পড়বেন তিন নম্বরে আমল আপনি আপনার সন্তান মানুষের মতো মানুষ বানাবেন এবার চার নম্বর কয় নম্বর নবীজির সবচেয়ে বেশি ভালোবাসবে এরকম অনেক লোক আছে নবীজির ভালোবাসার কারণে দুরূদ শরীফ বেশি পড়ার কারণে স্বপ্ন যুগে নবীজিকে দেখছে স্বপ্ন দেখছে এরকম বহুত লোক এখানেও বসা থাকতে পারে আছে না ভাই ভালোবাসতে শিখে انت مع من احببت এই ভালোবাসা যদি বৃদ্ধি পেয়ে যায় আপনি যদি দিল থেকে নবীজিকে ভালোবাসেন নবীজির সঙ্গে যিনি আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে এবার শেষ পাঁচ নাম্বার বলি আমি আমার মেয়র মহোদয়ের কাছে মাইকটা হস্তান্তর করে দিব উনারে এখানে বসাই দিয়ে আমি এখানে বসব ইনশাআল্লাহ উনি কথা বলবে আমরা শুনব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা আদব এটা কি আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহিম রাসূল বলছে যার যার সম্মান অনুযায়ী তাকে সম্মান করো তিনি একজন মেয়র মানুষ এই পুরা গাজীপুরটারে তিনি অনেক সাজাইছে এটা আমার চাইতে আপনারা বেশি দেখেন তো সুতরাং আমি ওনার কথা শুনব ইসলামকে উনি কিভাবে মনে করে শুনবেন ওনার মুখ থেকে পাঁচ নম্বরে রাসূল বলছেন জান্নাতে আমার সঙ্গী হবে কে যেই লোকটা ইতিমের জন্য অভিভাবকত্ব গ্রহণ করবে জোরে কোন আল্লাহু আকবার এই মাদ্রাসার ইতিমখানা আছে তো কথা কয় না আছে আল্লাহর নবী ইতিম ছিলেন ইতিম নবীকে হয়তো আমরা চিনি নাই গাছ পর্যন্ত চিনে ফেলেছে এবার আমি জর্ডান গেছি জর্ডানে একটা গাছ আছে নাম সাজারে বুতাম কি নাম সাজার মানে গাছ সাজারা মানে গাছ বুতাম একটা আশ্চর্যজনক গাছ এই গাছ মরুভূমির ভিতরে তেমন নাই ঠিক সিরিয়ার ১২৪ কিলোমিটার আগে এই গাছটা আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এখন আমার মোবাইলে আছে আপনারা দেখে নিয়েন রমজান মাসের জন্য আমরা একটা শুট করেছি আরটিভির জন্য তো আমরা যখন গেলাম সেখানে গিয়ে গাছটা দেখে আমি অবাক হলাম এই বিশাল পথ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে চাচার সাথে যখনই আয়েশা গাছের সামনে বসছে গাছের সামনে যখনই বসছে বসার সাথে সাথে পুরা গাছটা আন্নাল আশজারা কদ মালাত পুরা গাছটা নবীজির দিকে ঝুঁকে গেছে জোরে কোন সুবহানাল্লাহ তখন নবীজির বয়স মাত্র ১২ বছর কিংবা ১১ বছর জোরে কোন আল্লাহু আকবার পাদ্রি দেখে তো অবাক হয়ে গেছে কি রে এই গাছটা ঝুঁকে গেছে ছোট্ট একটা বাচ্চার দিকে বুঝে ফেলছে এটা সাধারণ কেউ না পাদ্রি বলছে আজকে তোমাদের সবাই রে খানা খাওয়াবো তাহদুরু কুল্লুকুম সগীরুকুম ও কবীরুকুম আব্দুকুম ও হারহুরুকুম সব তোমরা আসো সবাই রে খানা খাওয়াবো পাদ্রির দাওয়াতে গেছে রসুলের কাছে সব জিনিস রাইখা সবাই পাদ্রির দাওয়াত খাইতে গেছে রসুল বলছে তুমি পাহারা দাও পাদ্রি একজন একজন করে মিলাইতেছে কিরে কার জন্য গাছটা ঝুঁকে গেছিল দেখে কারো চেহারার মধ্যে এরকম মায়া নাই রসুল আসছে দেখা মাত্র বুঝে ফেলছে ইনি তো সেই ব্যক্তি খানা খাওয়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে পাদ্রি বলল আসআলুকা বিহাক্কিল লাতি ওয়াল উজ্জা বাহিরা নামক পাদ্রি বলল তোমাকে লাত আর উজ্জার কসম করে কয়েকটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে রসুল বলল না লাত উজ্জার কসম করে প্রশ্ন করলে উত্তর দিব না প্রশ্ন করা লাগবে আল্লাহর নামে জোরে কোন আল্লাহু আকবার নবীজি ইতিম ছিলেন ইতিম নবী আমার আল্লাহ কত সম্মান বাড়ায় দিলেন পাদ্রি বললেন কে তার পিতা চাচা আবু তালেব বললেন আমি তার বাপ পাদ্রি বললেন আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া এটা অসম্ভব এই যুবকের পিতা বেঁচে থাকার কথা না এই যুবকের পিতা বেঁচে থাকার কথা না পাদ্রি তাকালেন নবীজির কাদ মুবারকের দিকে কাযিরিল হাজালা বাইনা কাতিফাইন দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়াতের সিলমোহর ছিল সিলমোহর খানা দেখলেন অবাক হয়ে গেলেন বললেন এই যুবককে সিরিয়ার দিকে নিয়ে যেও না ইহুদিরা পেলে হত্যা করে ফেলবে আল্লাহ নবীর দাম আল্লাহ এত বাড়ায় দিলেন
একটা পাদ্রী পর্যন্ত নবীর দাম বুঝেছে ইদা যুকিরতু যুকিরতামাই আল্লাহর সম্মান যেখানে আল্লাহর নাম যেখানে নবীর নাম কেও আল্লাহর নামের পাশে যিনি সমুন্নত করে দিয়েছেন তিনি কে ওয়ারাফানা লাকা যিকরা সে নবী আমার ইতিম ছিল ইতিম নবীর দাম এত বেশি নবীজি ইতিমদেরকে ভালোবাসতে বলেছেন নবীজি বলেছেন আনা ওয়া হুয়া ঠিক ইতিমদের অভিভাবকত্ব যারা গ্রহণ করবে এক বস্তা চাউল কিনে দিলেন ইতিমদের মাথায় হাত বুলায়া দিলেন ইতিমের খবর নিলেন ইতিমের পাশে গিয়ে দাঁড়ালেন রাসূল বলছে ওই লোকটা কাল কিয়ামতের দিন এই আঙ্গুলটার নাম সাব্বাবা এটার নাম উস্তা এটার নাম কি এই দুইটা আঙ্গুল রাসূল বলছে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি এইভাবে আমার সঙ্গে ইতিমের অভিভাবক এক সঙ্গে জান্নাতে থাকবে জোরে করে আল্লাহু আকবার আজকে কি আমরা কথা দিতে পারি ইতিমদের পাশে থাকব ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আমি চাই না আমার মেয়র মহোদয় আছে তিন তিনজন কাউন্সিলর আছে পকেট ভর্তি টাকা আলহ সুবহানাল্লাহ পাঁচজন লিল্লাহে তাকবীর মেয়র মহোদয় যদি একলাই পাঁচজনের দায়িত্ব নিয়ে নেয় যে থাক থাক টাকা দেওয়া দরকার না আমি একলাই দিই তাইলেও হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তাইলে উনাগর দেওয়ার দরকার নাই কি কো হ্যাঁ কে উনি একলাই দিব কে জান্নাতে কি খালি উনি একলাই থাকবো একসাথে সবাই থাকবে কি বলেন আপনারা সবাই থাকবেন কি বলেন যার যদ্দুর তৌফিক কা মাফহাসি কিতাতিন আমার জাহাঙ্গীর ভাইয়ের যে রুচি উনি পাঞ্জাবি পরছে কিরকম দেখছেন কোটি লাগাইছে কিরকম দেখছেন এরপরে আলহামদুলিল্লাহ আজকে চশমাটা আনে নেন তো উনি উনার রুচি অনুযায়ী দিবে রাসূল বলছে কেউ যদি কবুতরের ঘর পরিমাণ কবুতরের একটা ঘর বুঝেন এটা যদি একটা সাধারণ মানুষ বানায় এক হাজার টাকা দিয়ে বানায় উনি যদি বানায় দশ হাজার না দশ লাখ দিবে না এর চেয়ে একটু কম ধরে এক দেড় লাখ টাকা দিয়ে উনি বানান আবার যারা সাধারণ মানুষ তাদের মতো করে বানান তো এতটুকুনও যদি কেউ দিয়ে সহযোগিতা করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদের জন্য কেউ যদি দেয় আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দিবে সুবহানাল্লাহ তো দিনই কাজে আমরা দেওয়ার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমাদের মেয়র মহোদয়ের কাছে আমাদের প্রত্যাশা পাঁচজন কাউন্সিলর আছে ওনাদের কাছে প্রত্যাশা আর আপনারা প্রত্যেকে মাদ্রাসার ছাত্ররা ইনশাআল্লাহ গেটে থাকবে একজন আমরা বাদ থাকব না আমি নিজেও বাদ থাকব না আমরা সবাই কিছু না কিছু ইনশাআল্লাহ দিয়ে যাব অংশগ্রহণ করে যাব ইনশাআল্লাহ পড়ি ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত মেয়র মহোদয়ের কাছে কি চাবো কোন আপনারা কুদ্দুস চান আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এটা আমার ভাই বলুক যেই তো মাদ্রাসা উনার উনি বলবে বাস আমি এখন